এই মুহূর্তে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চলছে অ্যাশেজ সিরিজ। সিরিজের দুটি ম্যাচই ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং দুটি ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া দল। আইসিসি টেস্ট র্যাঙ্কিং ও অ্যাশেজ সিরিজের প্রভাব দেখা যাচ্ছে। এর আগে প্রকাশিত র্যাঙ্কিং এ এক নম্বরে ব্যাটসম্যান ছিলেন জো রুট, কিন্তু হঠাৎ করেই শীর্ষস্থান থেকে একবারে 5 নম্বরে নেমে গিয়েছেন তিনি। এদিকে 1 নম্বর টেস্ট ব্যাটসম্যান হয়েছেন এমন এক খেলোয়াড় যিনি 4 মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। আইসিসির করা নতুন টেস্ট র্যাঙ্কিং এ 1 নম্বর ব্যাটসম্যান হলেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। উইলিয়ামসন গত 4 মাস চোটের জন্য কোনো টেস্ট ম্যাচ খেলেননি। এমন অবস্থায় তাকে শীর্ষস্থানে দেখে অবাক হয়েছেন অনেকেই। এদিকে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে 2 নম্বরে উঠে এলেন টিপ স্মিথ। চলুন দেখে নেওয়া যাক আইসিসির নতুন টেস্ট র্যাঙ্কিং এর তালিকা। 1 নম্বরে কেন উইলিয়ামসন, যার রেটিং 883। 2 নম্বরে টিপ স্মিথ, যার রেটিং 882। 3 নম্বরে মানস লাভুসান, যার রেটিং 873। 4 নম্বরে টাবিস হেড, যার রেটিং 872। 5 নম্বরে জো রুট, যার রেটিং 866। 6 নম্বরে বাবার আজম, যার রেটিং 862। 7 নম্বরে উসমান খোয়াজা, যার রেটিং 847। 8 নম্বরে ড্যারি মিচেল, যার রেটিং 792। 9 নম্বরে শ্রীলঙ্কার দিমুখ করুণারত্নে, যার রেটিং 780। 10 নম্বরে রয়েছেন একমাত্র ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্ত, যার রেটিং 758।